হ্যাঁ মানে আমার আমার কাছে মনে হচ্ছে যে দত্তা অফকোর্স মানে এটা বহুবার বহু রকমভাবে নাটক ফর্মে থিয়েটার ফর্মে তারপরে রেডিওতে এবং অবশ্যই আমাদের ছোটোবেলায় দেখা শ্রেষ্ঠ ছবি ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্টেন্ট ফিল্ম মিসেস সেনের করা সৌমিত্র বাবুর করা উৎপল জেটুর করা আমার খুব ইন্টারেস্টিংলি লাগলো আমি একটু আগে যখন বাড়ির থেকে কাজ সেরে বেরোচ্ছিলাম ইনফ্যাক্ট ঋতু সকালে ফোন করেছিল আমার আজকে আমি পরশু আবার বম্বে চলে যাব সো একটু ভীষণ হেকটিক চলছে তার মধ্যে ঋতু বলেছিল স্টান টান করে তাড়াহুড়ো করে বেরোচ্ছে আমার ছেলে যে মোটামুটি ক্লাস থ্রি থেকে কলকাতার বাইরে সবাই জানো তোমরা হঠাৎ আমাকে গাড়িতে ওঠার সময় বলল বাবা আই ইউ গোয়িং টু ওয়াচ দত্তা আমি প্রথমত ঘাবড়িয়ে গেলাম যে দত্তাটাও জানে তাই সে এটা হ্যাঁ মানে আই নট ওয়াচ ইট বাট আই জাস্ট গোয়িং সবাইকে উইশ করার জন্য আই ওয়ান্ট টু ওয়াচ ইট বিকজ অরিজিনাল দত্তাটা আমি দেখেছি আই ফেল সো গুড যে একটা 18 বছরের ছেলে যে কলকাতায় থাকে না কোথার থেকে দেখেছে আমিও জানি না আই হ্যাভ নো ক্লু একটা নতুন জেনারেশন এরা তারা কিন্তু সুচিত্রা সেনের দত্তাটা দেখেছে অ্যান্ড দে অলসো ওয়ান্ট টু ওয়াচ ঋতুজ দত্তা আই থিঙ্ক ফর দ্য নিউ জেনারেশন ঋতু ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাক্ট্রেস একজন ম্যাচিওর অভিনেত্রী এবং এই ছবির কাস্ট ক্রু সবাই খুব ভালো এবং আমার গানগুলো অসম্ভব ভালো লেগেছে আমার ইন্টার ট্রেলারটাও খুব ভালো লেগেছে আর এটা না নতুন ফর্মে একটা জিনিস করা আই থিঙ্ক পিপুল উইল লাইক ইট এবং নতুন জেনারেশন যারা কিন্তু আজকের দিনে সত্যি ওই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সুচিত্রা সেনের একটা জেনারেশন আমাদের জেনারেশন তবু দেখেছে এটা আমরা জানি আমি এখানে যারা প্রশ্ন করছি তাদের মধ্যে জিজ্ঞেস করবো যে কজন দেখেছো কজন দেখতে পেরেছো হ্যাঁ মানে ভেরি ফিউ পিপল হ্যাড সিন মানে আমরা তখন ছোটো তাই বলছি এটা আর গল্পটা এত স্ট্রং এত একটা এটাকে ফিরিয়ে আনাটা আই থিঙ্ক ইজ এ ভেরি ভেরি ব্রেভ এবং একটা খুব প্রপার একটা ডিসিশন আমার আন্তরিক শুভেচ্ছা নির্মল দাকে বিশেষ করে কারণ অনেক ছোটোবেলার থেকে প্রচুর ছবি আমাদের তুলেছেন এই ভদ্রলোক আমরা ওদের ওদের ক্যামেরায় তখন ডিজিটাল ক্যামেরা নয় প্রচুরভাবে ধরা পড়েছি আমরা নানারকমভাবে তো ওঁর এটা প্রথম ছবি আমার আন্তরিক শুভেচ্ছা রূপে এন্টায়ার টিম দত্তার এবং এই যে বাংলা ছবি উপন্যাস ভিত্তিক ছবি এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে মানে আমি বারবার অনেক ইন্টারভিউতে বলেছি যে আমাদের কাছে সব থেকে বড়ো কী বলবো আমাদের যেটা সম্বল বাইরের লোকরা এসেও এটা বলে সেটা হচ্ছে আমাদের সাহিত্য সাহিত্যকে ধরে আবার একটা ছবি হচ্ছে আই থিঙ্ক ইট উইল গ্রেট আমার মনে হয় এই ছবিটা আপনাদের হলে এসে দেখা উচিত আমি ঋতুর বন্ধু হিসেবে সহ অভিনেতা হিসেবে বলছি না ঋতু একজন অসম্ভব ভালো অভিনেত্রী এবং দত্তার আমি যেটুকু ট্রেলার দেখেছি গান দেখেছি এবং খুব ভালো ভালো অভিনেতারা আছেন আমার যারা বাংলা ছবি এবং সাহিত্য ভিত্তিক ছবি দেখতে চান তাদের প্লিজ বলবো যে হাউসে আসুন এসে দেখুন
কারণ এই ধরনের ছবি যত লোকে দেখবে আমরা সাহস পাবো যে সাহিত্য নিয়ে শুধু মানে বঙ্কেশ বা ফেলুদা বা কাকাবাবু নয়, তার বাইরেও আমাদের সাহিত্যটা বিশাল। সাহিত্য নিয়ে ছবি করা আগে যেরকম হতো আবার শুরু হয়ে যায়। বাংলা চলচ্চিত্র সাহিত্য নির্ভর কাজ বেশ কিছু হয়েছে, হচ্ছে আবার আবার অনেক সময় একটু কয়েকদিন পরেও হয়। সেখানে সাহিত্যকে নিয়ে কাজ করার মধ্যে একটা আনন্দ আছে এবং সাহিত্য আমাদের জীবনের একটা বড় জায়গা জুড়ে আছে, তো সেখান থেকে যদি আমরা কোনো সাহিত্য নির্ভর কাজ করতে পারি সেটা দর্শকদের জন্যও একটা উপহার হয় এবং দর্শকরাও চায় যে সাহিত্যের পাতা থেকে উঠে আসা চরিত্রগুলোকে দেখতে। তো ঠিক সেরকমভাবেই দত্তা তৈরি হয়েছে এবং দত্তার চরিত্রগুলো এমনিতেও খুব পরিচিত এবং পরিচিত এবং পরিমিত, তো ফলে এইটা এটা একটা ক্লাসিক এবং এটা টাইমলেস। আসলে আমরা এখানে কোনো একটা বয়সের ইয়েটা দেখাইনি, মানে একটা মহিলা চরিত্র হিসেবেই দেখানো হয়েছে বিজয়াকে, কারণ বিজয়ার মধ্যে যেই ম্যাচিওরিটিটা দেখানো আছে গল্পে তাতে অষ্টাদশীর সঙ্গে ঠিক এই মুহূর্তে ওটাকে আমরা ভাবিনি। ওইভাবে আমরা ভেবেছিলাম যে কীভাবে ক্যারেক্টারটাকে সুন্দর করে শেপ আপ করানো যায় এবং সুন্দরভাবে এটাকে একটা গল্পের গতিতে যাতে মিশে যেতে পারে, তো বিজয়া সেভাবেই তৈরি হয়েছে আমাদের এই গল্প। এবং ঠিক শরৎবাবু যেভাবে বিজয়াকে ভেবেছেন আমরা ঠিক সেইভাবেই সেই আঙ্গিকেই নির্মলতা তৈরি করেছে ছবি। সাহেবদা অবশেষে সেই দিনটা আছে, অনেক দিনের অপেক্ষা, অনেক মানুষের কষ্ট পরিশ্রম, অনেকের প্রথম কিছু, কি বলবেন? না সে তো অবশ্যই, এ তো মানে সব ছবিরই তো এইভাবেই যাত্রা শুরু হয় এবং সবার এটা তো একটা কালেকটিভ এফর্ট, সকলে মিলে এতগুলো মানুষ একটা ছবির পেছনে কাজ করে, শুধুমাত্র তো অভিনেতা অভিনেত্রীরা না, একটা ছবিকে তৈরি করার পেছনে বহু মানুষের কন্ট্রিবিউশন আছে। তো অবশ্যই সেটা তো সকলের জন্য একটা খুব এক্সাইটিং ব্যাপার হয় যে ছবিটা যখন রিলিজ করে সেই দিনটা খুব বিশেষ দিন থাকে কাস্ট অ্যান্ড ক্রুয়ের জন্য এবং যারা যারা ছবির সঙ্গে জড়িয়ে আছেন, শুধুমাত্র কাস্ট অ্যান্ড ক্রু বলবো না, ছবিটা আসল ছবিটা তৈরি হয় কিন্তু পোস্ট প্রোডাকশনে, অর্থাৎ যখন শুটিংটা হয়ে যায় তারপরে যখন রান্নাটা করা হয়, পোস্টের সঙ্গে যারা জড়িয়ে আছেন তাদেরও একটা খুব বিশেষ দিন। আমার মনে হয় যে সবসময় পজিটিভটাই ভাবি আমি, তো আমি এইটুকুই প্রার্থনা করবো ঈশ্বরের কাছে যে অনেকদিন পরে একটা সাহিত্য নির্ভর ছবিতে আমি কাজ করার সুযোগ পেয়েছি এবং সাহিত্য খুব খুব জরুরি এই সময়ে দাঁড়িয়ে। এই সময় আমরা যে পৃথিবীতে বাস করছি সেখানে আমার মনে হয় যে একমাত্র সাহিত্যই হচ্ছে একমাত্র সম্বল মানুষকে একটা সঠিক পথ প্রদর্শন করার জন্য, এবং দত্তা একদম ঠিক সময় রিলিজ করেছে। শরৎবাবুর দত্তা আপনারা সকলে পড়েছেন, কারুর তো অজানা নয়, এবং চলচ্চিত্রে সে গল্পটাই নিখুঁতভাবে বলা হয়েছে। আশা করবো যে আপনারা সকলে দত্তা সিনেমা হলে এসে দেখবেন, প্লিজ থিয়েটারে দেখুন, কারণ বাংলা ছবিকে আপনারাই বাঁচাতে পারেন, আপনারাই সমৃদ্ধ করতে পারেন। বাংলা ছবির ভবিষ্যৎ একবারই আপনাদের ওপরে, আমাদের ওপরে দায়িত্ব তো আছে, কিন্তু দর্শক যদি সিনেমা হলে সিনেমামুখী না হন তাহলে বাংলা ছবি কী করে এগোবে। সুতরাং এইটুকুই চাইব যে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই দত্তা দেখে আমাদের জানাবেন আপনাদের কেমন। দত্তা নিয়ে বলার কিছু নেই সেরকম, দত্তা গল্পটা সবারই জানা, ভীষণ 100 বছর আগে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 1920 সালে গল্পটা লিখেছিলেন উপন্যাস। তো আমরা মোটামুটি যখন করতে গেছিলাম তখন উপন্যাসের 100 বছর ছিল, নানা কারণে ছবিটা আমাদের দেরি হয়ে যায়, তো আজকে রিলিজ হলো ছবিটা। তো আমরা বলবো
একটাই কথা বলবো দর্শকদের উদ্দেশ্যে, যে ছবিটা দেখুন, ভালো লাগবে। এখনও দর্শক রিভিউ আমরা খুব বেশি পাইনি, সেটা জানতে পারবো রাত্রির মধ্যে। কিছু কিছু যেগুলো পেয়েছি প্রত্যেকেই, মানে যেটুকু পেয়েছি সেটুকুই ভালো শুনেছি, মানে এখনো অবধি কারোর মুখ থেকে কোনো নেগেটিভ কিছু পাইনি। শুনতে পাচ্ছেন? একদম 100% ছুঁয়ে যাবে। এই ছবি যারাই দেখবে তাদের ভালো লাগবেই, এইটুকু বলতে পারি।